ভাবি কেমন আছেন? ভাবি আপনার পাসপোর্ট আসছে, আমি একটু একটু অর্ডার আছে, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা বসছি। কি যে ধকল গেল ভাবি, না একটু বাইরে গিয়েছিলাম। হ্যাঁ এই তো আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? ও ভাবি জানেন না আমি আপনাকে যা বলতে আসছি, একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে সেটা আপনি শুনলে আপনার মানে আপনি ভাবতেও পারবেন না, জাস্ট কল্পনাও করতে পারবেন না যে এরকম ঘটনা ঘটছে। হ্যাঁ আমি তো রাস্তায় শপিং মার্কেট থেকে মাত্র বাসায় ঢুকবো, বাসায় ঢুকার আগে ভাবলাম মেয়েটাকে চেনা চেনা লাগছে। কোন মেয়েটা? আমি আরে ওই মেয়েটা, আরে আমাদের তিন কালার। হ্যাঁ রুবি। আশ্চর্য ভাবি জানেন না মানে যা তা অবস্থা, রাস্তায় কয়েকটা ছিল ওর পাশে দাঁড়াইছে। ও করলো কি সামনে গিয়ে ছেলেগুলোর সাথে মজা করে কথা বলছে, কিরে কিরে বলে কথা বলছে, মানে আমাকে দেখে কিরে কিরে কথা বলছে। তো আমি ওকে দেখে জাস্ট একটু আড়াল হলাম যে ও যেন বুঝতে না পারে, আমার মাথায় তো আছে এই মেয়ে তো এরকম না, মানে আমারে দেখা ও মাঝে মাঝে একটু করে হাসছে আর মানে বোঝাচ্ছে যে ও তোর ফ্রেন্ড। আরে কিসের ক্লাসমেট? তু ক্লাসমেট ক্লাসমেট ভাবি কথার মাঝখানে আপনি আবার উঠে যাচ্ছেন, একটু বসেন না কথা বলি, সারাদিনই তো কাজ করেন ভাবি। আচ্ছা জানেন আমি শপিং পার্টি থেকে, আচ্ছা মেন কথা বলি, আমি তো আর মানে প্রথমে বিশ্বাস করি নাই, প্রথমে বিশ্বাস করি নাই যে এই মেয়ে এরকম। পরে হলো কি জানেন, আমি একটু আড়ালে গেছি, ওমা আরেকটা ছেলে এসা ওরে এমনি ধরছে, এমনি জানে না এমনি ধরছে, মানে একটা ছেলে আমার এমনি ধরবে, আমি যদি ধরতে না দিই কেউ আমার এমনি ধরবে, মানে এটা ভাবা যায়। জানেন না পুরো প্রথমে তো আমি মানে আমি জাস্ট বিশ্বাস করতে পারতেছিলাম না এমন অবস্থা, মানে বাসা থেকে যায় কেমনি, কখনো দেখছেন ওরা বাসা থেকে লিপস্টিক টেস্টিক দিয়ে দেখিছে, চোখে কাজল এসব দিয়ে দেখছেন? দেখেন নাই আমার মনে হয় কি জানেন, মানে ওই ব্যাগের ভিতরে সব নিয়ে যায়, নিয়ে যায় রাস্তার মধ্যে অথবা বাইরে আশেপাশে কোথাও গিয়ে পার্কে বকে গিয়ে চোখের মধ্যে কাজল দেয়, ছোট লিপস্টিক দেয়। আমি তো প্রথমে দেখে চিনি নাই, হাই হাই এটা আমাদের রুবি, নামাজ কালাম পড়ে, ওর মা আমারে বলে নামাজ কালাম পড়েন না ফুটে লিপস্টিক দিয়ে রং মাইখা যান, নিজের মেয়ে যে এরকম করে ঘুরে বেড়াতেছে, আমি তো ছবি তুলছি ভাবি, আমি ছবি তুলছি, বিশ্বাস করবেন না আমি দূর থেকে ছবি তুলছি, আপনি দেখলেই বুঝবেন, এই যে দাঁড়ান জুম করে দেখুন উনি আপনাকে। ভাবি পরে দেখলে হবে, আচ্ছা ঠিক আছে আপনি ছবি দেখে আমি আপনাকে মেসেঞ্জারে পাঠিয়ে দেবো, মানে আমার কথা হইতেছে যে আমি সাজছি, আমি তো আমার স্বামীর জন্য সাজি না, আমি তো আমার স্বামীর জন্য সাজি, স্বামীর জন্য সাজবো না, আল্লাহর পরে যদি কাউকে সেজদা করতে হয় স্বামীকে এটা সেজদা করা যাবে, তো আমি আমার স্বামীর জন্য সাজবো না, আমার স্বামী সাজগোজ পছন্দ করে, একটু বুঝায় পরিপাঠি হিসেবে ঘোরাফেরা পছন্দ করে, এদিক সেদিক চাইতে পছন্দ করে, আমি আমার স্বামীর মতো করে চলবো, এটা তো স্বাভাবিক বিষয় তাই না, আমার শ্বশুর শাশুড়ি সবাই এরকম হাই ফাই সোসাইটি, নামাজ খেলা পড়বো না কেন, অবশ্যই পড়বো, মানুষকে দেখে দেখে তো পড়ার কোনো মানে হয় না তাই না। আর কি বলছে জানেন, আমি তো মানে আপনার তো বলি নাই, আসল কথা হচ্ছে রুবি তো শুধু এরকম না, আমার কথা হচ্ছে যে বন্ধু বান্ধব তো থাকবে বাবা, আমার আমরা দেখছেন না আমার ফ্রেন্ডরা আসছে না, আর রাস্তাঘাটে আমার কোনো ছেলের সাথে দেখছেন না, দেখছেন তো আমার কখনো দেখছেন ছেলে এমনি ধরছে, আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি লাইফে কোনো দিন কোনো ছেলে আমার এমনি ধরে নেই, আর আমি চান্স দিব কেন, আশ্চর্য। ওর মায়ে আমার একদিন বলে যে আপনি এরকম জর্জের শাড়ি পরেন, আপনার তো পেট খুব সব দেখা যায়, হ্যাঁ মাইয়া দেখেন, মানে আমি তো বলতে চাই না ভাবি, আমি একলা সত্যি বলতে চাই না, কিন্তু কি করবো বলেন, আমার তো মানে আমার খারাপ লাগবে না, আমাদের আমাদের ফ্ল্যাটের একটা মেয়ে যদি এরকম করে রাস্তায় ঘুরে বেড়ায় মানুষ ওরে দেখে কি বলবে বলেন তো, মানে এটা ভাবা যায়। তখন আমার মাথায় মনে আসছে যে আন্টি আমার এভাবে বলছিল,
আন্টি আমার এইভাবে বলছিল, আমি চাইলে কিন্তু এই ছবিটা নিয়ে যাই আন্টিকে দেখাতে পারতাম, মন খারাপ করবো, অভিশাপ দিব, মানে দেখা লাভ নাই তো। আর তাছাড়া রুবির সাথে তো আমার কিছু হয় নাই, মানে রুবি ছোট বোনের মতো, আমি এত কিছু বলতেছি না, আসলে মেয়ে মানুষের একটু সামলায় চলতে হয়, আমিও তো সাথে তাই না, আমিও তো সাথে তাই না ভাবি ভাবি। যাই বলেন ভাবি, আপনার হাতে চাটা কিন্তু দারুণ। আচ্ছা স্যার, চা তো খাওয়ালেন, আমার বাসায় একদিন আসেন। আপনি তো আমার বাসায় আসেন না, আমাকেই আসতে হয়। মাঝে মাঝে বিরক্ত করি, একা একা থাকি তো, নতুন সংসার হচ্ছে, এই জন্য আর কি, সব কিছু মিলায় খুব একা একা লাগে। হাজবেন্ড আসে সন্ধ্যার পর, আস্তে আস্তে সন্ধ্যা বাজে, সন্ধ্যা হয়ে যায়, আমি একা একা থাকি কি করবো বুঝতে পারি না। সারাক্ষণ কি আর মুভি টুভি দেখতে ইচ্ছা করে, সারাক্ষণ মুভি, ফেসবুক, সেলফি। আর নতুন বিয়ে বলছেন তো, এই দাওয়াত ও দাওয়াত খেতে খেতে মোটা হয়ে গেছি, আর বললেন না। আচ্ছা যাক, আসল কথা বলি, আমি যেটা আপনাকে বলবো সেটা কিন্তু কাউকে বলবেন না, কথা দেন আপনি কাউকে বলবেন না। আচ্ছা ঠিক আছে, না আমি কি যে বলেন না ভাবি, আসলে আমি তো অন্য কারোর সাথে মিশি না, আপনার সাথে মিশি একটু। এই যে আমি একটু ফিটফাট হয়ে চলি, মানে পাশে উনি কেউ আছে? আচ্ছা তাহলে তো ঠিক আছে, জোরে বলতে পারি। আসলে হচ্ছে কি জানেন, আমি তো আর কারোর সাথে মিশি না এই ফ্ল্যাটে, আর কারোর সাথে মিশতে দেখছেন আমারে, কখনো দেখবেন না, আমি কারোর সাথে মিশি না, আপনার এখানেই আসি একটু। আর কেউ যদি কথা বলে, কথা না বললে একটু বেয়াদবি, সবাই ভাববে আমি ভাব নিয়ে আছি, একটু ফিটফাট হয়ে বেড়াই জন্য মনে হয় ভাবে আমি একদম পা রাখতেছি না। নতুন বউ, কম কথা বলতে হবে না, তারপরে তো আমি আপনার এখানে এসে গল্প করি, আপনি তো তাও যান না। আচ্ছা ভাবি শোনেন, আচ্ছা আপনি হচ্ছে যে আগে বলেন, কারোর বলবেন না, আমার না কে জানি মনে হচ্ছে যে ভূমি যে চারটা ছেলের সাথে ঘুরতেছিল না, ওই চারটার কোনো একটা ছেলের সাথে ওর রিলেশন আছে, একদম পাক্কা রিলেশন আছে, রিলেশন না থাকলে এরকম করে করে? আরে বাবা, কাঁধে মাথা দিছে, কাঁধে মাথা দিয়ে ওর গাল এরকম টিপকিনি মারে, মানে এরকম টিপকিনি কেমনে, মানে আমি আমার জামাই কখনো, আমার নতুন বিয়ে হচ্ছে মানে 3 মাস 4 মাস গেল, আমি তো এইভাবে কোনোদিন
আসি ভাবি, ভালো থাকি, সালামালাইকুম।